নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং ঠিক এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি অরবিন্দ সংঘের যে স্কুল রয়েছে সেই স্কুলের যে মাঠ রয়েছে সামনে। আমরা প্রত্যেকেই জানি যে এরিনগরে দুটি বড় বড় প্লেগ্রাউন্ড রয়েছে, সেখানে আমরা উপস্থিত রয়েছি এবং একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজ আমরা যেখানে উপস্থিত রয়েছি সেই বিষয়টি রাজ্য রাজনীতি থেকে কিছুটা ঊর্ধ্বে এবং সেখানে বলাই চলে রাজ্য রাজনীতি থেকে কিছুটা বেরিয়ে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি সেখানে এডিনগর প্লেগ্রাউন্ডে একটি বিশেষ খেলার আয়োজন করা হয়েছে, সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার একেবারে আমরা দেখানোর চেষ্টা করব যে এডিনগর প্লে গ্রাউন্ডে আজকে সেখানে স্বর্গীয় গীতারানী দাসের সেখানে গীতারানী দাস একটি নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং অরবিন্দ সংঘের নেতৃত্বে সেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে গীতারানী দাসের নকআউট। সেখানে দুটি সেখানে বিশেষ দলের মধ্যে দুটি দল বর্তমানে ফাইনালে সেখানে উত্তীর্ণ হয়েছে এবং সেই দুই দলের যারা প্লেয়ার্সরা রয়েছে ইতিমধ্যেই ময়দানে চলে এসেছেন এবং আমরা আপনাদের জানানোর চেষ্টা করব সেই দুটি দল হচ্ছে এরিনগর কুল বয়েজ ভার্সেস র্যান্টার্স রাইডার্স। আজকে এই দুটি দল সেখানে উত্তীর্ণ হয়েছে ফাইনাল ম্যাচে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এরিনগর কুল বয়েজের একটি ফ্ল্যাক্স রয়েছে এবং সেই ফ্ল্যাক্সে আমরা একটি বার্তা দেখতে পাচ্ছি যে মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম, মা এর চেয়ে সহজ গভীর কোন অনুভূতি নেই, পৃথিবীর সকল সন্তানের হৃদয়ে পূর্ণ থাক মাতৃভক্তিতে, বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয়। খুব সুন্দর একটি বার্তা কিন্তু সেখানে দেওয়ার চেষ্টা করেছে এডিনগর কুল বয়েজ এবং তার পাশাপাশি র্যান্টার্স রাইডার্স রয়েছে, দুটি দল কিন্তু উত্তীর্ণ হয়েছে সেখানে যে আজকের ফাইনাল ম্যাচ রয়েছে সেখানে গীতা রানী দাস নকআউট টুর্নামেন্টে এবং সেই টুর্নামেন্ট সংঘের সেখানে পরিচালনায় আয়োজিত রয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি প্লেয়ার্সদের। আমরা অবশ্যই যে খেলা রয়েছে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং তা শুরু হওয়ার আগে আমরা একটু জানার চেষ্টা করব যে দুটি দল থেকে আমরা জানার চেষ্টা করব ক্যাপ্টেন কে রয়েছে, আমরা একটু জানতে চাইবো খেলার প্রথমে। একেবারে জানিয়ে দিল এই টিমের অর্থাৎ র্যান্টার্স রাইডার্স টিমের যিনি ক্যাপ্টেন রয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে আজকে ওনারা উইন করছে এমন একটা বর্তমানে খেলার আগে কিন্তু তাদের মধ্যে একটা জোশ আমরা পরিলক্ষিত করতে পারছি। এবারে অবশ্যই আমরা জানার চেষ্টা করব যে এডিনগর কুল বয়েজের ক্যাপ্টেন কে রয়েছে। ক্যাপ্টেন অবশ্যই আমরা জানার চেষ্টা করব যে আজকে হাউস দ্য জোশ, আপনারা ফাইনাল ম্যাচে রয়েছেন দুটি টিম রয়েছে, কেমন জোশ রয়েছে? খুবই ভালো, হাউস দ্য জোশ হাই, আমাদের খুব ভাই রয়েছে। আমরা এডিনগর কুল বয়েজের পক্ষ থেকে আমাদের যে দু টিম আছে আমরা দুটো টিম থেকেই স্বাগত জানাচ্ছি আজকের খেলার, আর ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্বর্গীয় গীতারানী ক্রিকেট টুর্নামেন্টের যারা পরিচালনায় কমিটি রয়েছেন সবাইকে এবং অরবিন্দ সংঘ ক্লাবকে যিনি এই সুন্দর ক্রিকেট নকআউট ম্যাচটা পরিচালনা করেছেন সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই খেলাটাকে আজকে সবার সামনে তুলে ধরেছেন, ধন্যবাদ সোশ্যাল বাংলাকে। ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছেন কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে, আমরা বিগত চারটা ম্যাচ জয় করে আজকে পাঁচ নম্বর ম্যাচে ফাইনাল খেলবো, আমরা খুবই আশাবাদী যে আমরাই জিতবো, সবাই আশাবাদী থাকে যে আমরাই জিতবো, তো কিন্তু আমরা মানে ফাইট করেই জিততে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারে দুটি দলের আমরা ক্যাপ্টেনদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের মধ্যে যে জোশ সেটা কিন্তু আমরা একেবারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। গীতা রানী দাস নকআউট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্টে গীতা রানী স্মৃতি টুর্নামেন্টের অন্যান্য দল সহ যারা অংশগ্রহণ করেছিলেন এবং বিশেষ করে আজকে যারা ফাইনালে এই জ্ঞাপন করছে, প্রখর রোদের মধ্যে আজকের খেলার অনুষ্ঠান শুরু করতে হবে, এখানে খুব বেশি আলোচনার করাটা ঠিকও হবে না, কিন্তু এতটুকু বলতে হবে আজকে রাজ্য সরকার এবং আমাদের আগরতলা পৌর নিগমে যারা দায়িত্ব নিয়ে কাজগুলি করছেন আজকের যুবাদের মধ্যে যেভাবে বিষাক্ত একটা করাল গ্রাস প্রতিনিয়ত যুবক সমাজকে ধ্বংস করতে একটা স্বার্থান্বেষী চক্র যখন সক্রিয়, ঠিক সেই সময় এই উদ্যোগকে প্রশংসার ভাষা কম হবে,
আমি ধন্যবাদ আবারো জানাবো যারা এখানে এই খেলার জন্য বিশেষ করে উদ্যোগী হয়েছে। আপনাদের এই উদ্যোগ আগামী দিনের আমাদের নতুন প্রজন্ম এবং যুবকদেরকে সমাজের প্রকৃত নিষ্ঠাবান দায়িত্বশীল নাগরিক হিসাবে গঠন করে এই রাজ্য এই অঞ্চল এই দেশকে শক্তিশালী করবে, এটা নিয়ে আমরা খুব আশাবাদী। আমি আলোচনাকে দীর্ঘায়িত না করে আজকের যিনি প্রধান অতিথি আছেন উনিও আলোচনা করবেন, প্রখর রৌদ্র আছে, খেলোয়াড়রা মাঠে অলরেডি প্রস্তুত, অনেক শুভেচ্ছা রইল দুনো দলের জন্য। তৎসঙ্গে আবারও এই এলাকায় যারা আজকে ক্রীড়া প্রেমিক যারা আছেন সবাই আনন্দ উপভোগ করে এই অনুষ্ঠানের যে মাত্রা থাকবে এটাকে আনন্দমুখর করে তোলে সফল করবেন এই প্রত্যাশাটুকু রেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা বলে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। এই কমিটির চেয়ারম্যান সুমন ঘোষ, তুমি যেখানে থাকো মঞ্চের সামনে চলে এসো। সুমন ঘোষ চেয়ারম্যান এই টুর্নামেন্টের, আমি ধন্যবাদ জানাতে বলে গিয়েছিলাম ভাবি সম্পাদক হিসাবে আমাদের যিনি ক্রীড়া শিক্ষক এই কোচিং সেন্টারের রাজকুমার দাস মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এই দিন রাত্র সবাই সঙ্গে থেকে খেলাকে সার্থক করার জন্য। ওনাকে সংঘাত তরফ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন আলোচনা করবেন আজকে এই টুর্নামেন্টের যিনি আমাদের যেটি প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট শিক্ষাবিদ, এই অঞ্চলের বিশেষ করে আমাদের যে প্রতিবেশী সংঘ সূত্রা ক্লাবের মাননীয় সম্পাদক শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। নমস্কার, আজকে এডিনগর মাঠে শ্রদ্ধেয় গীতারানী দাস, স্বর্গীয় গীতারানী দাস মহোদয়ার স্মৃতির উদ্দেশ্যে এক মাস ব্যাপী যে টুর্নামেন্ট সংগঠিত হয়েছে, আজকে ফাইনাল ম্যাচ। এই ম্যাচ শুরু করার আগে প্রারম্ভিক পর্বে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের মাননীয় সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মাননীয় শ্রদ্ধেয় মেয়র ইন পারিষদ, আমাদের চলার পথে যিনি সবসময় সাজেশন দিয়ে থাকে আমার এক অভিভাবক শ্রদ্ধেয় উদয় ভাস্কর চক্রবর্তী মহোদয় উপস্থিত আছেন এডিনগরে। সকল মানুষের জন্য যিনি নিরলস পরিশ্রম করছেন, এই অঞ্চলের কর্পোরেটর শ্রদ্ধেয় অলক রায় মহোদয়, এবং এই টুর্নামেন্টকে সার্থক করে রাখার জন্য আজকের পর্যন্ত যারা পরিশ্রম করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এই জন্য যে প্রচন্ড দাবাদাহের মধ্যে একটা টুর্নামেন্ট এক মাস ব্যাপী চালিয়ে যাওয়া খুব কষ্টকর ব্যাপার, যারা আয়োজন একেবারেই এই টুর্নামেন্টে উপস্থিত যারা বিশেষ অতিথিরা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখছেন। একেবারে আমরা কথা বলার চেষ্টা করব 39 এবং 40 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন অলোক রায় স্যারের সাথে। আমরা পেয়ে গেছি ইতিমধ্যে প্লেয়ার্সদের সাথে তিনি উপস্থিত রয়েছেন। স্যার স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়। প্রথমেই জানতে চাইব এই ম্যাচ কি প্রত্যেক বছর আয়োজিত হয়? এই ম্যাচ আজকে পঞ্চমবারের জন্য চলছে। আমরা অরবিন্দ সংঘ ক্লাবের পরিচালনা এই গীতারানী দাস টুর্নামেন্ট পঞ্চমবার। আমরা টোটালি 32টা টিম অংশগ্রহণ করেছে আজকে ফাইনাল ম্যাচ, র্যান্টার্স রাইডার্স ভার্সেস এডিনগর কোল সেন্টার। একেবারে জানতে চাইব যে এতদিন যাবৎ আপনি দেখতে পেয়েছেন এই খেলা, বা আপনি বলেছেন যে এক মাস যাবৎ এই খেলা চলছিল, আজকে ফাইনাল রয়েছে, খেলোয়াড়দের মধ্যে কেমন উৎসাহ পরিলক্ষিত করতে পারছেন? যা মাঝে বাসা নেই, আমরা প্রতি বছরই পরিলক্ষিত করি, যার ফলে এই খেলাধুলা পরিচালনা করতে গিয়ে সবার যে সার্বিক সহযোগিতা যার অভাব নেই, তারপরও
আমাদের যে যুব সম্প্রদায়ের মধ্যে একটা বিশাল উদ্দীপনা এই খেলা নিয়ে আর কি সর্বদক্ষিণাঞ্চলের মধ্যে। একেবারেই জানতে চাইবো যে এই খেলাকে নিয়ে আপনি একজন কাউন্সিলর রয়েছেন এই এলাকার, তো আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে, খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? আমি একজন ক্রীড়াপ্রেমী, পাশাপাশি সমাজের উন্নয়নের জন্য কাজ করতে গিয়ে একটা ভূমিকা নিশ্চয়ই আমার থাকে, আমি করতে চেষ্টা করি, যার ফলস্বরূপ এই যে ক্রিকেট টুর্নামেন্ট না শুধু অন্যান্য অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, এখানে একটা কোচিং সেন্টার আছে, আমরা প্রতিনিয়ত প্রতি বছরই এবং সবসময় আমাদের এই মাঠের মধ্যে বিভিন্ন খেলাধুলা হয়। আজকে খেলোয়াড়দের জন্য কি বার্তা দিতে চাইবেন খেলা শুরু হওয়ার পর? বার্তাতে একটি থাকবে, তারা যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং আগামী বছরও প্রত্যেকটা দলের পুনর সহযোগিতা চাই এবং অংশগ্রহণ চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি উপস্থিত রয়েছেন, খেলোয়াড়দের উৎসাহ জ্ঞাপন করছেন, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। একেবারেই আমরা কথা বলার চেষ্টা করেছি 39 এবং 40 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন অলোক রায়ের সাথে, এবং দুটি টিম রয়েছে সেখানে, একটি হচ্ছে রেন্টার্স রাইডার্স এবং অপরদিকে আমরা যদি দেখি যে টিম রয়েছে এডি নগর কুল বয়েজ, তাদের দুজনের মধ্যে ফাইনাল ম্যাচে সেখানে টক্কর হবে। খেলাতে কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে এডি নগর প্লে গ্রাউন্ড থেকে আমরা সরাসরি পর্দায় তার চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খেলোয়াড় প্রেমিক যারা রয়েছেন, আমরা আশা করি আপনাদের জন্য আপনারা খুবই সেখানে আপ্লুত থাকবেন আজকের এই বিষয়টিতে। এবং এবারে আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব নগর এলাকার যিনি একজন বিশিষ্ট সমাজসেবী, এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে, আমরা অসীম ভট্টাচার্য সারের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়। প্রথমেই জানতে চাইব আপনি এডি নগর গ্রাউন্ডে যে খেলার আয়োজন করা হয়েছে সেখানে আপনি উপস্থিত রয়েছেন, এবং প্রথমেই জানতে চাইব যে কেমন লাগছে এই ম্যাচ, এই ম্যাচে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়। খুব ভালো লাগছে, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছে। এক মাস ব্যাপী একটা টুর্নামেন্ট চালিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর ব্যাপার, এবং আমরা দেখেছি আমরা যখন ছোট ছিলাম এই মাঠে আমার প্রায় 10 বছর আমি খেলা করেছি, কিন্তু একটা সময় এই মাঠের মধ্যে মাঠ কাঁদত, মাঠের মধ্যে কোনো খেলোয়াড়কে দেখা যেত না, মাঠ বন্ধা হয়ে থাকতো, মাঠ অপরিচ্ছন্ন ছিল। আমি ধন্যবাদ দিই আমাদের এই অঞ্চলের কর্পোরেটর অলোক রায় মহোদয়কে, উনি জয়ী হওয়ার পর প্রথম যে উনি কাজটা করেছেন এই মাঠকে জঞ্জালমুক্ত করেছেন, এবং এই অঞ্চলের ছেলে থেকে ছেলে মেয়ে থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতাদের একটা ভালো জায়গা করে দিয়েছেন যাতে খেলা করতে পারে। খেলাধুলা এরকম একটা বিষয়, এরকম একটা সাবজেক্ট যেখানের মধ্যে দিয়ে মন মানসিকতা আমাদের সুস্থ থাকে, সবল থাকে, এবং সমাজের প্রতি দায়বদ্ধতা, যারা খেলাধুলা নিয়ে থাকে ম্যাক্সিমাম মানুষ সমাজের প্রতি তার দায়িত্ব পালন করে থাকে। আমার বিশ্বাস, আমার ভরসা রয়েছে আজকে শুধু ক্রিকেট টুর্নামেন্ট নয়, বিভিন্ন খেলার মধ্যে দিয়ে এই মাঠ প্রাণবন্ত হয়ে উঠুক, এই মাঠ ভরে থাকুক, সবসময় প্রাণবন্ত হয়ে থাকুক, মানুষ এই মাঠকে নিয়ে বিভিন্নভাবে তার কলাকৌশল প্রদর্শন করুক, আমার সেই আশা থাকবে। এবং সর্বশেষে আমি বলবো, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি একটা ঘোষণা করেছেন, একটা রিভলিউশন বলতে পারেন, যে নেশামুক্ত ত্রিপুরা। এই নেশামুক্ত ত্রিপুরা করতে গেলে খেলাধুলার মধ্যে দিয়ে যুব সমাজকে বেশি করে আকৃষ্ট করে যুব সমাজকে উৎসাহিত করতে হবে। এবং এই বছর দেখা গেছে ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গায় বড় বড় টুর্নামেন্ট হয়েছে, বহিররাজ্য থেকে খেলোয়াড়রা আমাদের ত্রিপুরা রাজ্য এসে খেলেছে, এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও খেলোয়াড় আমাদের এখানে এসছে। তাতে কি হয়েছে, দুই দেশের এবং দুই রাজ্যের মধ্যে সংস্কৃতির বাতাবরণ যেরকম হয় ঠিক তেমনি আমরা আমাদের যে বহিররাষ্ট্র রয়েছে বাংলাদেশ, বাংলাদেশের সঙ্গে আমাদের কালচারের একটা মিল রয়েছে, সে কালচারেরও একটা আদান প্রদান হয়। তার জন্য আমি এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছে আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, এবং আমার বিশ্বাস, আমার ভরসা রয়েছে আগামী দিন এই যে টুর্নামেন্ট চলছে এটা আরও বৃহত্তর আকার নেবে, তারা যদি সঠিকভাবে কাজ করে আমরা সবসময় তাদের পাশে রয়েছে, আগামী দিনও পাশে থাকব। অরবিন্দ সংঘ পরিচালিত গীতারানী দাস সেখানে নকআউট টুর্নামেন্ট রয়েছে, আপনি উপস্থিত রয়েছেন, আজকে খেলায় দুটি টিম ফাইনালে রয়েছে, তাদের মধ্যে কেমন উৎসাহ দেখতে পাচ্ছেন, এবং তাদের আপনি একজন বিশিষ্ট সমাজসেবী হিসাবে কি ধরনের উৎসাহ প্রদান করতে চাইবেন? এখানে যারা খেলোয়াড়রা রয়েছে প্রত্যেকেই টিনেজার এবং বিভিন্ন জায়গা থেকে এখানে খেলার জন্য এসেছে, আমাকে যারা এখানে আসার জন্য নিমন্ত্রণ করেছে আমি খুবই খুশি হয়েছি। আমি সবসময় আমি খেলাধুলা নিয়ে থাকি, আমি কাজের ফাঁকেও আমি বিভিন্ন ধরনের ম্যাচ দেখার
অভ্যাস করি। আমি এই মাঠে আসার আগেও পাকিস্তান এবং অস্ট্রেলিয়া যে ম্যাচ হচ্ছে সে ম্যাচ টেস্ট ম্যাচ দেখো, প্রায় 15 ওভারের মতন খেলা দেখে আমি এখানে এসেছি। আমি জানি যেহেতু আমি খেলাধুলা নিয়ে থাকতাম, আমার ভরসা রয়েছে যে খেলাধুলা নিয়ে থাকলে যুব সমাজ কখনো নিজেকে কখনো শেষ করে দেবে না নেশার মধ্য দিয়ে। এই খেলাধুলোই যুব সমাজকে পারে এই নেশা থেকে মুক্ত করতে। অসংখ্য ধন্যবাদ স্যার। একেবারে আমাদের সাথে আমরা পেয়ে গেছি মেয়রিন কাউন্সিল উদয় শঙ্কর চক্রবর্তী স্যারকে। স্যার স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়, এবং আপনি আপনিও ঠিক একই ম্যাচে উপস্থিত রয়েছেন, ফাইনাল ম্যাচ আজকে, এক মাস যাবত চলছে এই ম্যাচ, কি বলবেন? দারুণ উৎসাহ, এটা তো একটা অভূতপূর্ব একটা উদ্যোগ। এটা আজকে সবাই আমরা এটাকে নিয়ে, খেলাকে নিয়ে আজকে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, রাজ্যের শিক্ষামন্ত্রীর কথা বলুন, আমরা আগরতলা পৌর নিগমের মধ্যে বলুন, সর্বত্রই আজকে একটা নতুন উদ্যমে, যেটা হারিয়ে গিয়েছিল খেলার সে পরিবেশটাই নষ্ট হয়ে গিয়েছিল, আজকে নতুন উদ্যমে সর্বত্রই আজকে সেই পরিবেশটা আজকে তৈরি হচ্ছে। এখন প্রখর রৌদ্র, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, আমরাও অপেক্ষায় আছি শুধু খেলা দেখার। এই একটা উত্তেজনাকর একটা ম্যাচ হবে আজকে, ফাইনাল ম্যাচ দেখার অপেক্ষায় আছি, এবং আমরা আশাবাদী এভাবেই আস্তে আস্তে আবার মাঠমুখী হবে খেলোয়াড়রা এবং এই পরিবেশটা ফিরে এসে যুব সমাজ সমৃদ্ধ হবে আগামী দিন। আজকে ফাইনাল ম্যাচ রয়েছে, উৎসাহ তো অবশ্যই রয়েছে যেহেতু এক মাস যাবৎ তারা খেলে, এই দুটি টিম বর্তমানে সেখানে ফাইনাল ম্যাচে উত্তীর্ণ হয়েছে। আপনারা সেখানে খেলা শুরু হওয়ার প্রথমে খেলোয়াড়দের কিভাবে উৎসাহ দিতে চাইবেন? খেলোয়াড়দের মধ্যে তো উৎসাহ তো ছিল এক মাস ভেবে, আজকে তো স্বাভাবিকভাবেই ফাইনাল ম্যাচ বলে কথা, আজকে তো একটা ব্যাপক উৎসাহ তো থাকবেই, উত্তেজনাও থাকবে। আমরা আশাবাদী, আমরাও তাদের সাথে একসাথে মিলেমিশে আমরাও সেই উত্তেজনার উপভোগটা আমরাও নিতে চাই। দেখা যাক কি হয়, সেই খেলার আনন্দটা আমরা সবাই মিলে উপভোগ করি এবং দেখি কি হয় আগামী ফলাফল। খেলার অন্ত হওয়া পর্যন্ত আপনারা এখানে উপস্থিত রয়েছেন আশা করি, আশা করি। অসংখ্য ধন্যবাদ স্যার। একেবারে আমরা এই টুর্নামেন্টের ম্যাচে উপস্থিত প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছি যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন, তাছাড়াও 39 এবং 40 নং ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন ওনার সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছি। আজকে গীতারানী দাস যে নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে অরবিন্দ সংঘের পরিচালনায়, এবং তা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে, একেবারে প্লেয়ার্সরা গ্রাউন্ডে রয়েছেন, ইতিমধ্যেই সেখানে যে টস হবে আমরা প্রত্যেকেই জানি, এবং আমরা সেই চিত্রগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখনকার মতো আমরা দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র খেলা শুরু হওয়ার যে জায়গাটুকু রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। একেবারে অবশেষে আমরা তারপর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই ম্যাচের, এই ম্যাচের কি ফলাফল রয়েছে তা আমরা অবশ্যই আপনাদের তুলে ধরার চেষ্টা করব। বর্তমানে নিশ্চয়ই আমরা আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যে টস আমরা প্রত্যেকে জানি, প্রত্যেক খেলার পূর্বেই টস হয় যে কোন টিম প্রথমে বোলিং করছে, কোন টিম সেখানে বিশেষভাবে ক্রিকেটের যে বিষয়টা রয়েছে ব্যাটিং করছে, আমরা সেটা একেবারেই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আমরা এখন জাতীয় সংসদে চলে যাচ্ছি।